অবশেষে সব প্রচেষ্টাকে ব্যর্থ করে নাফেরার দেশে পাড়ি জমালেন ক্রিকেটার মোশারফ হোসেন রুবেল মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মঙ্গলবার হুট করে শারীরিক অবস্থার অবনতি হলে রুবেলকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয় ইউনাইটেড হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন দু হাজার উনিশ সালে রুবেলের মস্তিষ্কে টিউমার ধরা পড়ে এরপর সিঙ্গাপুরে চিকিৎসা গ্রহণের পর বেশ খানিকটা সেরে উঠেছিলেন ক্রিকেটে ফেরারও চেষ্টা করেছিলেন তবে করোনা মহামারীতে থমকে যায় রোবেলের কার্যক্রম এ সময় আবারও মাথা চারা দিয়ে ওঠে টিউমার নতুন করে টিউমার ধরা পড়ার পর অবশ হয়ে যায় রুবেলের রোবেলের শরীরের এক পাশ গত কয়েক মাস তাই হাসপাতালের বিছানায় কাটাতে হয়েছে তাকে সর্বশেষ গত চোদ্দ মাস গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এক সপ্তাহেরও বেশি সময় আইসিউতে নিবিড় পর্যবেক্ষণে থেকে চিকিৎসা নেওয়ার পর কেবিনে রাখা হয় তাকে চিকিৎসা নিয়ে অনেকটা সুস্থ অবস্থায় রুবেল বাসায় ফেরেন পনেরো এপ্রিল তবে বাসায় থাকা অবস্থায় হুট করে আবার অসুস্থ হয়ে পড়েন তিনি টিউমারের জটিল চিকিৎসা কার্যক্রমের কারণে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন তিনি খাওয়া দাওয়াও ঠিক মতো করতে পারছিলেন না শেষ পর্যন্ত হার মানতে হলো মৃত্যুর কাছে বাংলাদেশ জাতীয় দলের হয়ে পাঁচটি ওয়ান ডে ম্যাচ খেলেছেন মোশাররফ হোসেন রুবেল দু সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় তার চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই সালে ইংল্যান্ডের বিপক্ষে মিরপুরে খেলেন নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ ঘরোয়া ক্রিকেটেও যথেষ্ট সফল একজন ক্রিকেটার ছিলেন প্রথম শ্রেণীর ক্রিকেটে একশো বারো ম্যাচ খেলে তার ঝুলিতে ছিল তিনশো বিরানব্বইটি উইকেট ব্যাঠাতে দুইটি শতক ও ষোলোটি অর্ধশতকের তেত্রিশশো পাঁচ রান তার সংগ্রহে প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী তিনি